প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের পড়াব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ১২, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, দুই চলক বিশিষ্ট সমীকরণ জানার আগে সমীকরণ কাকে বলে জানা প্রয়োজন আছে। সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন নিতে পারি 3x + 5 = 15, এটা একটি সমীকরণ। এখানে x হল অজ্ঞাত রাশি, প্লাস চিহ্ন হল প্রক্রিয়া চিহ্ন, আর এটাকে বলা হয় সমান চিহ্ন। তাহলে এই টোটালি এটাকে বলা হয় একটা সরল, সরি, এটা একটা সমীকরণ। এই সমীকরণের বাম পাশে আছে কি 3x + 5, এটাকে বলা হয় বাম পক্ষ, আর ডান পাশে আছে 15, এটুকু বলা হয় ডান পক্ষ। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে যেটুকু থাকবো তাকে বলবো বাম পক্ষ, এবং ডান পাশে যেটুকু থাকবো তাকে বলবো ডান পক্ষ। আচ্ছা, এখন আমরা জেনে নিই সরল সমীকরণ কি। সরল সমীকরণ, সরল সমীকরণ কি? চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে এই সমীকরণটাই লক্ষ্য করো, এখানে x হল চলক, তার কোনো পাওয়ার কি আছে? কি আছে এখানে? এক। তাহলে ঘাত হলো এক, পাওয়ারকে ঘাত বলা হয়। এই পাওয়ার হলো এক, কাছে এটা হলো এক ঘাত সমীকরণ, এটাকে বলবো সরল সমীকরণ। তাহলে এটাকে বলা হবে সরল সমীকরণ। এখন এইটা যেহেতু এক ঘাত সরল সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ কোনটা একটু দেখে নিই। দ্বিঘাত সমীকরণ 3x² + 4 = 10, এখানে লক্ষ্য করো x এর পাওয়ার কি আছে? 2। যদি x এর পাওয়ার 2, এজন তাকে বলে দ্বিঘাত, আর যদি শুধু একটা অজ্ঞাত রাশি আছে x, এজন্য তাকে বলা হয় এক চলকের সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত এক চলকের সমীকরণ। আচ্ছা, এখানে যে বিষয়টা বারবার বলা হচ্ছে চলক, তাহলে আমাদের আগে জানা উচিত কি চলক কি, চলক কাকে বলে। চলক তাহলে চলক কি? গণিতে চলক বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সংখ্যার প্রেক্ষাপটে অজ্ঞাত ও পরিবর্তনশীল, এবং এটি কোনো প্রদত্ত সেটের বিভিন্ন মান গ্রহণ করতে পারে। আমি আবার বলছি চলকটা, যে চলক হলো একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যার প্রেক্ষাপটে অজ্ঞাত ও পরিবর্তনশীল, এবং এটি কোনো প্রদত্ত সেটের বিভিন্ন
मान ग्रहण करते पारे। जेमन धरो सेट लिखी सेट के एस द्वारा प्रकाश करा है ताहले लिखते पारि एस समान एक्स सच दैट एक्स बिलोंग्स टू एन फाइव स्मॉलर देन इज इक्वल टू एक्स स्मॉलर देन इज इक्वल टू 15 ब्रैकेट दे तो लेटा कि हलो सेट ये सेट है यानी एक्स एर मान कि एक्स एर मान टा निर्भर करबे किसर उपरे ए एन एर उपरे एन कि एखाने स्वाभाविक संख्या जेहेतु एन स्वाभाविक संख्या एन एर मान कत एक थेके असीम पर्यन्त 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এন এর মান অসীম পর্যন্ত কিন্তু এখানে এক্স এর মান কি এক্স এর মানটা হবে 5 থেকে শুরু করে 15 পর্যন্ত যে কোনো সংখ্যা তাহলে তোমরা বুঝতে পারলা চলো কি এখন ধ্রুবক নিয়ে আলোচনা করি ধ্রুবকটা কি বীজগণিতও রাশিতে ব্যবহৃত সংখ্যাকে ধ্রুবক বলা হয় বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত সংখ্যাকে ধ্রুবক বলা হয় যেমন ধরো আমরা একটা সমীকরণ লিখি 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 এখানে এখানে কিন্তু ফাইভ ধ্রুবক এলিভেন ধ্রুবক আচ্ছা এখন সহগ কাকে বলে সহগটা কি আবার সমীকরণটা লিখি ধরো 4x প্লাস 3 ইকুয়াল টু 10 এখানে লক্ষ্য করো x এর সাথে কি আছে 4 x এর সাথে আছে 4 তাহলে এই 4 কে বলা হবে সহগ তাহলে এই 4 কে বলা হবে সহগ আচ্ছা এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা হলো সেটুকু ছিল এক গাত বিশিষ্ট সরল সমীকরণ এখন আমার আজকের আলোচনার বিষয় হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তাহলে লিখতে পারি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 5 এটা কি সমীকরণ এক চলকের সমীকরণ আবার লিখতে পারি টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 10 তাহলে এই সমীকরণটা কি হবে দুই চলকের সমীকরণ কেন দুই চলকের সমীকরণ এখানে একটা রাশি x আর একটা রাশি কি y এরা কি অজ্ঞাত রাশি ব্যবহার করা হয়েছে কাজেই এই সমীকরণটাকে বলা হয় এক চলকের সরি দুই চলকের সমীকরণ এই সমীকরণটা হলো দুই চলকের সমীকরণ তাহলে সমীকরণ জোট কি যেহেতু আমি এই অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করব এজন্য আবার জানা উচিত যে সমীকরণ জোট কি অনেক সময় দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণকে একত্রে সমাধান করার প্রয়োজন হয় দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণকে একত্রে সমাধান করার প্রয়োজন হয় তাহলে এই দুইটি সমীকরণকে একত্রে বলবো সরল সমীকরণ জোট এই দুইটি সমীকরণকে বলবো সরল সমীকরণ জোট তাহলে লক্ষ্য করো 7x মাইনাস 3y ইকুয়াল টু 31 9x
माइनस फाइव वाई इक्वल टू 41। এখানে আছে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ একত্রে বলবো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। মানে এই দুইটা সমীকরণকে একত্রে সমাধান করার যদি প্রয়োজন হয় তাহলে এই দুইটা সমীকরণকে একত্রে সমাধান করব। একত্রে সমাধান করলে এটার যে মান পাওয়া যাবে, এখানে এক্স এর মান পাওয়া যাবে 4 আর ওয়াই এর মান পাওয়া যাবে -1। এক্স এর মান পাওয়া যাবে 4 এবং ওয়াই এর মান পাওয়া যাবে -1। তাহলে তোমরা সরল সমীকরণ কি, এক চলকের সমীকরণ কি, দুই চলকের সমীকরণ কি এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কি এবং সমীকরণ জোট কি তোমরা জানতে পারলা। আমি পরবর্তী পর্বে তোমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করার যোগ্যতা, তার মানে সমীকরণ দুইটার সমাধান করার যোগ্যতা আছে কি না সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।